हेलो फ्रेंड्स, जुई रॉय चैनल सबा के स्वागत। निश्चय तुम्हारा खूब खूब भलो आज। तो आगे दिन एने पद्मान कचु पता रेसिपी, आज के नहीं कचुर लती, अने प्रिय कचुर लती हमारा बेस भलो लगे। तो चलो क्यों करोरा देखे नाओ। तो कचुर लतीगुलो के परिष्कार नहीं छोटो छोटो को केटे नहीं धुए नहीं जलटा के झाड़िए नहीं। कचुर लती करते कि लागजे चलो देखे ना जा। वीडियो सबाई देखो, स्किप ना कर वीडियो देखो एवं कमेंट कर जानियो केमन लागजे। पारले शेयर करो और चैनल के सबसक्राइब कर दिओ। तार लतीगुलो के परिष्कार करे केटे नेवार पर एर मध्य आमी आजके चिंगड़ी माछ दिए करब। देखो पियाजगुलो के कुचिए नियेछि एवं रसुन बाटा टमेटो और चिंगड़ी माछ दिए रेसिपिटा करछि। ताई रान्नाटा करते गेले तोमादेर कि कि लागजे प्रथमेई बोलेछि देखे नाओ। ता এই রান্নাটা যখনই কচু জাতীয় জিনিস করবে তোমরা সরষের তেল ব্যবহার করবে। যারা সরষের তেল খাও না তারা সাদা তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কচুর শাক বা কচুর লতি কচু জাতীয় জিনিস করলে একটু তেলের পরিমাণটা বেশি দেবে, কারণ এই সব জাতীয় জিনিসে একটু তেলটা বেশি লাগে। তো তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে আমি কালো জিরে হাফ চামচ দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে রসুন বাটাটা যখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলাম আলাদা সেন্ট বেরোবে, রসুন দিলে তেলের মধ্যে খুব সুন্দর ফ্লেভার বেরোবে। তারপরে এটা একটা গোটা পেঁয়াজ কেটে কুচিয়ে দিয়ে দিলাম এবং এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে বাদামি হয়ে যাবে, তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজগুলো ভাজার পর লালচে বাদামি হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের একটা আষ্টিনি গন্ধ সেটা যাতে বেরিয়ে যায় সেজন্য ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি কুচানো টমেটো রেখেছি সেটাকে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। রুটিটা করার আগে মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নাও তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। লতি জিনিসটা কিন্তু অনেকের গলা চুলকায়, কচুর শাকের জিনিস জাতীয় অনেক মানুষের চুলকায়। তারা অতি অবশ্যই আগেও ভিডিও আমি বলেছি যে টক জাতীয় জিনিস ব্যবহার করবে, যাদের গলায় লাগে বা চলকায় তাদের টক জাতীয় ব্যবহার করলে তাহলে এই জিনিসটার কোনো কিছু হবে না। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি লতিটাকে দিয়ে দিলাম। লতি অনেক সময় অনেকে ভাপিয়ে করতে পারো জলটা ফেলে দিয়ে, তাহলে গলা কোনো কারণে আর চলকাবেই না। আর আমি ডাইরেক্ট করছি, তা আমাদের এখানে কচুর লতি খুবই ভালো, কোনো কারোর গলা চলকায় না অতি অবশ্যই। এবারে নুন হলুদ লঙ্কা পরপর একটু একটু করে সব দিয়ে দিলাম পরিমাণ মতন। ভালো করে কষিয়ে নিয়ে একটু লো ফ্লেমে আমি রান্নাটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে কম আছে এটা রান্নাটা ভালো মতন হয়ে যায়, মানে লতিগুলো নরম হয়ে যায়, একটু নরম বা সিদ্ধ যাতে হয়ে যায় সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে পতির লতিটা মজে যাবে। ঢাকাটা দিয়ে রেখেছিলাম, দেখো ঢাকাটা যখন আমি খুলবো দেখো লতিটা কতটা নরম এবং মজে গেছে। এর মধ্যে আমি একটা বিন্দু জল ব্যবহার করিনি, তোমরাও করবে না তাহলে গলা চলকাবে না। আর ঢাকা দিলে কম আছে, আস্তে আস্তে লতিটা ঠিক সেট হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। আর নাবানোর আগে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেবে। যারা চিনি খাও না আগেও বলেছি স্কিপ করে যেতে পারো, ওটা দিলেও ভালো না দিলেও ভালো। যারা পছন্দ করো মিষ্টি তারা একটু দিও, তাহলে কী হবে খাবারের টেস্টটা বজায় থাকবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব খুব ভালো লাগবে। যাদের লতি প্রিয় তাদের তো অতি অবশ্যই ভালো লাগবে। বাড়িতে করো, বানিয়ে খেয়েও কেমন লাগছে কমেন্ট করে জানিও।